আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাইয়ের মিষ্টি আচারের রেসিপি অনেকেই ঝাল কিংবা টক খেতে পছন্দ করেন না পছন্দ করেন শুধুমাত্র মিষ্টি আচার খেতে আর তাদের জন্যই আজকের রেসিপি চলুন দেখেনি এ পুরো প্রস্তুত প্রণালী এরকম আরো অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই জলপাইয়ের আচারটি তৈরি করার জন্য আজকে আমি এখানে আধা কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি আর তারপর জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে জলপাইটাকে আরও ছোট টুকরো করে কাটতে পারেন এবার এই জলপাইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এরপরের মধ্যে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আর পানিটা এরকম দিতে হবে যাতে সব জলপাইগুলো খুব ভালোভাবে ডুবে থাকে পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এই জলপাইটাকে কমপক্ষে পক্ষে দুই থেকে তিন ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দিতে হবে এতে করে জলপাইয়ের টকটা অনেক অংশে কমে যাবে আর জলপাইয়ের যে কষ ভাবটা আছে যাবে ফিরে আসছি ভিজিয়ে রাখার পর এবার এই জলপাইটাকে পানিটা চেঞ্জ করে খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিতে হবে জলপাইটা ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আর পানিটা অবশ্যই জলপাইয়ের পরিমাণ থেকে ডাবল দিতে হবে যেহেতু আমি আধা কেজি পরিমাণ জলপাই ব্যবহার করেছি তাই আমি এক লিটার পানি দিচ্ছি পানিটা দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে দশ থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে দেখবেন জলপাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন জলপাইয়ের ওপরে খোসার কালারটা একদম চেঞ্জ হয়ে এরকম একটু লালচে হয়ে গেছে তখনই বুঝতে হবে জলপাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জলপাইটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি জলপাইটাকে সেদ্ধ করে নেওয়ার পর এবার ছাঁকনির সাহায্যে জলপাইটাকে সেঁকে আমি পানি আর জলপাইটাকে আলাদা করে নিচ্ছি আর সেকে নেওয়ার পর যে পানিটা বের হবে সেটা কিন্তু ফেলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই এই পানিটা দিয়ে খুব সহজেই কিন্তু জেলি তৈরি করে ফেলতে পারবেন যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি রেসক্রিপশন বক্সে আবার দিয়ে দেবো এবার আচার তৈরি করার জন্য চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি ওয়ান ফোর্ট কাপ পরিমাণ সরষের তেল নিয়ে নিয়েছি মিষ্টি আচারে তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করলে সেই আচারটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আপনারা রসুন কুচির পরিবর্তে হাফ টেবল চামচ পরিমাণ রসুন বাটাও ব্যবহার করতে পারবেন এবার এই রসুন কুচিটাকে জাস্ট এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি রসুনটাকে হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটা দিয়ে এটাকেও কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পাঁচ ফোড়নের স্মেলটা আসতে শুরু করবে সে পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের তেজপাতা আর দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ দুই টুকরো দারচিনি দারচিনি আর তেজপাতাটাকে দিয়ে এই সব মশলাগুলো আরো কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি সব মশলাগুলো আরো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাইটা আর এই জলপাইটা আচারে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে দেখুন আমি যে জলপাইটা ব্যবহার করছি এতে কিন্তু আর কোনো রকম পানি নেই আমি সেই চালনিতে রেখে এই জলপাইগুলোকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছি মশলার মধ্যে জলপাইটাকে দিয়ে দেওয়া হয়ে গেলে সাথে সাথে এই জলপাইটাকে মশলার সাথে একটু মিক্স করে নিতে হবে নয়তো নিচে থেকে কিন্তু মশলাটা পুড়ে যাবে জলপাইটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি মশলার সাথে জলপাইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ চিনি যেহেতু এটা মিষ্টি আচার তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন অথবা চাইলে আরও কমিয়েও দিতে পারেন আমি প্রথমে পনে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি তবে পরবর্তীতে যদি আমার মনে হয় মিষ্টি আরও প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আমি আরও অ্যাড করব তবে প্রথমেই খুব বেশি চিনি দিতে যাবেন না এতে করে কিন্তু পরে আর চিনি অ্যাড করার সুযোগ থাকবে না এবারের মধ্যে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এরপর আমি দিচ্ছি সাধারণ লবণ এক চা চামচ পরিমাণ আর বিট লবণ এক চা চামচ পরিমাণ অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা ব্যবহার করতে আর যদি বিট লবণ ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে এর পরিবর্তে সাধারণ লবণটাই ব্যবহার করবেন তবে বিট লবণ ব্যবহার করলে আচারের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এসব সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার আধা কাপ পরিমাণ অবশ্যই সাদা সিরকা ব্যবহার করতে হবে অন্য কোনো ব্যবহার করলে কিন্তু চলবে না সিরকাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে সব নিচ্ছি সিরকাটা দিয়ে কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন চিনিটা ভালোভাবে গলে গেছে আর এ পর্যায়ের পর থেকে কিছুক্ষণ পর নেড়ে নিয়ে এই আচারটা ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে আর অবশ্যই চেষ্টা করবেন এই আচারটাকে একটু কম আছে সময় নিয়ে তৈরি করতে যে কোনো আচার যদি কম আছে একটু সময় নিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আচারের কালারটা অনেক সুন্দর আসে আর আচারের ভেতরেও মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে চুলার আচার লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করলেই দেখবেন আচারের পানিটা প্রায় শুকিয়ে গেছে আর এ পর্যায়ে আচারটা অবশ্যই একটু টেস্ট করে দেখবেন ঝাল চিনি অথবা লবণ যদি আরও প্রয়োজন হয় সেটাকে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে আর এ পর্যায়ের পর থেকে অনবরত আচারটাকে নাড়তে থাকতে হবে কারণ এ পর্যায়ের পর আচারটা কিন্তু খুব সহজেই নিচের দিকে লেগে যাবে আরো প্রায় ছয় সাত মিনিটের মতো জাল করার পর যখন দেখবেন আচারটা এরকম দলা পাকিয়ে আসছে আর খুব সহজেই প্যানে গা ছেড়ে আসছে তখন বুঝতে হবে আচারটা হয়ে গেছে এ পর্যায়ের পরে আচারটাকে আর জাল করার প্রয়োজন নেই এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি হয়ে গেল মজাদার জলপাইয়ের মিষ্টি আচার এই আচারটাকে যে কোনো ভরে আপনারা থেকে মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর এ ছাড়া নর্মাল ফ্রিজে রেখে এটাকে ছয় থেকে সাত মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ